আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছের ঝোল তো প্রথমে আমি পাঙ্গাস মাছটাকে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পাঙ্গাসের একটা বাজে গন্ধ থাকে এই গন্ধটা দূর করার জন্য পনেরো বিশ মিনিট লবণ দিয়ে মেখে রেখেছিলাম তারপরে পরিষ্কার করে নিয়েছি তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা তো দিয়ে নেড়ে চেড়ে আমি বাকি মশলাগুলোও দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা আর হলুদের গুঁড়ো তো আজকের আমি কিন্তু পাঙ্গাস মাছের ঝোলটা রান্না করব রাঁধুনি ফিশকারি কারি মশালা দিয়ে তো আমি এখানে ইন্ডিয়ানটা ইউজ করলাম আপনারা বাংলাদেশেরটাও ইউজ করতে পারেন এখানে আমি অন্য কোনো মশলা দিলাম না তো দিয়ে দিলাম রাঁধুনি ফিশ কারি দিয়ে উলটিয়ে পালটিয়ে তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি যাতে মশলাটা পুড়ে না যায় তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু দিয়ে দিলাম লাল লালমরিচের গুঁড়ো তো এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি দিয়ে দেব মাছগুলো তো এই তো তেলটা উপরে ভেসে উঠে গেছে মশলাটা কষানো হয়ে গেছে তো এখন একে একে সব মাছগুলো আমি দিয়ে দেব তো সব মাছগুলো দেওয়ানো হয়ে গেল এখন আমি মাছগুলোকে আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নেব তো উল্টানো পাল্টানো হয়ে গেল এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মাছ থেকে কতটুকু পানি বের হয় সেইটা দেখে আমি বাকি পানিটা এখানে দিয়ে দেব তো ঢেকে দিলাম তো এই তো মাছ থেকেই কিন্তু অনেকটা পানি বের হয়ে গেছে তো এখন আমি আরেকটু পানি এখানে অ্যাড করব মাছের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসছে তো আমি যেভাবে রান্নাটা করলাম এভাবে পাঙ্গাস মাছটা রান্না করলে কোনো বাজে গন্ধ পাবেন না গন্ধ ছাড়া পাঙ্গাস মাছের ঝোল তো দিয়ে দিলাম পানি পানি দিয়ে আবারও একটু আলতোভাবে নেড়েসেরে ঢেকে দেব এভাবে পাঙ্গাস মাছ রান্না করলে কেউ টেরও পাবে না যেটা পাঙ্গাস মাছ না বোয়াল মাছ ঠিক আমি যেভাবে রান্না করলাম তো আমি ঢেকে দিলাম তো আবারও ঢাকনাটা খুলে দেখাচ্ছি আমার পাঙ্গাস মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে মাঝখানে একবার আমি নেড়ে দিয়েছিলাম তো এখন আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে চুলাটা অফ করে নামিয়ে নেব তো এ তো একদম ঠান্ডা করে দেখাচ্ছি কতটা মজার হয়েছে পাঙ্গাশ মাছের ঝোলটা আপনারাও বাসায় ট্রাই করবেন আর আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আর আজকের মতো এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ